নমস্কার বন্ধুরা, এই সেই সমী বৃক্ষ যার ভিডিওটা প্রথম আমি করেছিলাম। পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমাদের বেলাটা অনেকটাই দেরি হয়ে গেল। এই বৃক্ষটার মেন ব্যাপারটা যেটা সেটা হলো, দেখুন ভালো করে, পঞ্চপাণ্ডবদের 12 বছর বনবাসে যেতে হয়েছিল, তার মধ্যে 1 বছর ছিল অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা অস্ত্র শস্ত্র লুকিয়ে রেখেছিল এই গাছের মধ্যেই। তো এই গাছটা অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে 3টে গাছের মধ্যে একটা, 5000 বছরের পুরনো এই সমী বৃক্ষ, 5000 বছর আগেকার, অনেক বড়। আমি মোটামুটি 12-13 বছর আগেও একবার এসেছিলাম, তারপরেও আবার ভিডিও করা হয়েছিল। তো সেই সময় গাছটা বেশ বড় ছিল, এখন অনেকটাই মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন মানুষ এই গাছের পাতা তোলে বা নষ্ট করে। তো এই দেখুন, কাছ থেকে যদি দেখেন তাহলে পাতাগুলো কেমন দেখতে, আপনাদের আমি ক্লোজ আপ দেখানোর চেষ্টা করছি। একটু বেলাটা চলে গেছে তাই দেখানো মুশকিল। এই যে এই মুহূর্তে এই দেখুন, এটা হলো সমী বৃক্ষ, গোড়াটা আপনাদের আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ হলো এই ডাল আর পাতা, ডাল ভাঙা নিষেধ। গোড়াটা দেখুন, আমাদের অনেকটাই সময় নষ্ট হলো। আমি যখন এসেছিলাম তখন বাঁধানো ছিল, আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন, কাকা রাইডার্সের পুরনো ভিডিও, তাহলে দেখতে পাবেন বাঁধানো পাড়, গোড়াটা বাঁধানো ছিল। এখন গোড়াটা বাঁধানো খুলেও দেওয়া হতে পারে, যে সময় কিন্তু পুজো হতে আমি দেখিনি, জানি না এখন পুজো হচ্ছে কেন। তবে ওই পুরনো বোর্ডটা এখনও আছে, যে পাতা তোলা ভাঙা, এই বোর্ডটা আগে থেকেই ছিল, যদিও এটা আগের বোর্ডটা আলাদা, কিন্তু তবুও কিছু করার নেই, আমাদের এটাকে রক্ষা করতে হবে। পৃথিবীর মধ্যে 3টে গাছের মধ্যে এটা, এখানে একটা, নেপালে একটা আছে, অস্ট্রেলিয়া একটা আছে, আর ইন্ডিয়ার মধ্যে এই গাছটা একটা, আর সেটা আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। তো আপনারা এই সমী বৃক্ষের এখানে যদি আসতে চান তাহলে কি করবেন, মালদা থেকে যদি আসেন, মালদার দিক থেকে, তাহলে আপনাকে ৪-৫ কিলোমিটার ওই কি যেন মোড়টার নাম, পুণ্ডরা মোড় থেকে আসতে হবে। কিন্তু রাস্তায় ভিডিওটা করতে পারিনি, কারণ আমার চার্জ ছিল না, তখন ক্যামেরায় চার্জ হচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের এই ঐতিহ্য সবার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তাদের জন্য অবশ্যই একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন ছাড়া চ্যানেলের গ্রো যেমন সম্ভব নয়, বেশি বেশি দর্শক বন্ধুদের কাছে পৌঁছানো সম্ভব নয়। তো ভালো থাকবেন, শুভ নববর্ষ, বাই বাই।